আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। ভূরাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে সামনে রেখে কিভাবে আমরা এগোতে পারি দ্রুত দ্রুততার সঙ্গে, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। আরেকটি কথা আমি আপনাদের এখানে বলতে চাই, আজকাল দেশে এত বেশি অরাজকতা চলছে, আজকাল দেশে কোনো আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় না। এর একটিমাত্র প্রধান কারণ, এখানে কোনো জবাবদিহিতা নেই, এখানে কে কাকে জবাব দেবে। তো যারা দায়িত্বে আছে আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্বে, তাদের তো জবাবদিহিতার কোনো জায়গা নেই, কারণ তারা তো প্রকাশ্যে বলেন আমরাই তো এনেছি তোমাদের। বন্ধুগণ, গত কয়েকদিন লক্ষ্য করে দেখবেন এত বেশি হত্যা, এত বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে যেটা অতীতে আমরা কখনো দেখিনি। আপনি দেখলেন যেটা এখন আপনার সারা দেশে অত্যন্ত জোরে সোরে আলোচিত হচ্ছে, তা হচ্ছে আপনার যে নুসরাত রাফিকে যে হত্যা করা হয়েছে। আপনি দেখেছেন যে সুবর্ণচরে যে মহিলাকে ভোট দেওয়ার জন্য অপরাধে তাকে ধর্ষণ করা হয়েছে। আপনি দেখেছেন যে ধর্ষণের ঘটনা ঘটছে রাজনৈতিক কারণে, এবং গত পরশু বগুড়াতে বিএনপির সদর থানার যে সাধারণ সম্পাদক যুবক মানুষ, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাচ্ছি, একই সঙ্গে অবিলম্বে এই সমস্ত অপরাধে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমরা দাবি করছি। আরেকটি বিষয় একটু পরিষ্কার করার জন্য বলতে চাই, আমাদের সাংবাদিক ভাইরা প্রায়ই আমাকে বলেন এবং গত দু একদিন ধরে ফোন করছেন, অস্থির হয়ে গেছে আমি প্রায়, যে যেটা এখন পত্রিকার হেডলাইন টেডলাইনও ছাপা হয়েছে বিভিন্ন জায়গায়, এক একটা পত্রিকা এক এক রকম করে বলছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার সঙ্গে নববর্ষের দিন গিয়ে দেখা করেছি, এটা একটা নববর্ষের দিন, 26 মার্চ, 16 ডিসেম্বর ঈদের দিন, একটা দেখা করার বন্ধু বান্ধব বা আত্মীয় দেখা করার একটা সুযোগ আছে। আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। আমার আরেকটা অনুরোধ আছে যে বিষয়গুলো একটু আমাদের সঙ্গে কথা বলে যদি আপনার নেওয়া যায় তাহলে বোধহয় একটা সঠিক সংবাদ পরিবেশন করা যাবে। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম আপনার তারিখ সময় নিয়ে দেওয়া হচ্ছে, কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন, আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা আমাকে জিজ্ঞেসও করেছিলেন, আমি ফোনে বলেছি যে একেবারে বেসলেস, এটা একেবারেই বেসলেস, এর মধ্যে কোনো সত্যতা নেই। তারপরেও খুব বড় করে সেটা আমার ছাপানো হয়েছে। আমরা অনুরোধ করব এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ বিভ্রান্ত হলে সেটা আপনার ফল খুব ভালো হয় দেখা যায়। আরেকটি বিষয় আছে যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আপনাদের যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া তো আপনার চরিত্র হননের জন্য একেবারে আপনার সব রকম সফলতা এসে গেছে। এই বিষয়গুলো একটু আপনার দেখা দরকার। সকল মঙ্গলই তার প্রবন্ধে লিখেছেন যে এখন আপনার এই প্রিন্টিং মিডিয়া বড় দুর্দিন, সব আপনার এই মোবাইলের মধ্যে চলে গেছে আর কি সব কিছুই। এই যে আপনার ইমেজ এবং দেখার ব্যাপারটা আর পড়ার ব্যাপারটার মধ্যে তো অনেক পার্থক্য আছে, আমরা পড়তে ভুলে যাচ্ছি। এই জন্য আমরা আপনারা দেখবেন আমরা কোনো বই পড়ি না, আমরা টেলিভিশন নিয়েই আছি সারাক্ষণ, নাহলে আপনার এটা এই ফোনটা নিয়ে আছি। জাতি নয়, গোটা মানব জাতি বোধহয় একটু ভিন্ন দিকে যাচ্ছে, এটা টেকনোলজির একটা ব্যাপার এসে গেছে, একটা পরিবর্তন।
পরিবর্তনটা কিন্তু অনেকে এটাকে বলছেন যে একটা বৈপ্লবিক পরিবর্তন। আমি একটা বই পড়েছিলাম, আমার ঠিক মনে নেই, বইটার নাম হচ্ছে তৃতীয় ঢেউ, থার্ড ওয়েভ। এটার মধ্যে বলা হয়েছে যে আপনার এই যে টেকনোলজি প্রযুক্তির যে বিপ্লব, এই বিপ্লব মানব সভ্যতাকে পরিবর্তন করে দিচ্ছে এবং আসল দায় দিচ্ছে। চিন্তা ভাবনা দর্শন ধ্যান ধারণা সবই পাল্টাচ্ছে। এই সব কিছু নিয়েই তো আমাদের যেতে হবে। এই কথাটা আপনাদের এখানে আমি আলাপ করছি যে আপনারা আপনার এই প্রকৃত এটা ফোরাম যেখানে কথাগুলো বলা যায়। আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। আর একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিকে আপনার এই পলিউশন মুক্ত করতে, এর যে আপনার ক্লেদাক্ত হয়ে গেছে, এত নোংরা রাজনীতি হয়ে গেছে যে এই নোংরাতে আপনার এখন ভালো মানুষেরা টিকতে পারছে না, সম্ভব না। আমি সব দলের কথাই বলছি। আরেকটি দল সচেষ্টভাবে সেই রাজনীতিকে কলুষিত করে তারা তাদের ফায়দা হাসিল করতে চাচ্ছে, তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে। বন্ধুগণ, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, চিরদিন থাকে না, পাল্টায়, পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, কিন্তু সত্য কোনোদিন পাল্টায় না। সেই সত্যকে সামনে নিয়ে, সেই সত্যকে প্রতিষ্ঠিত করতে, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে আসুন আমরা সবাই একসাথে কাজ করি, আমরা বিজয়কে ছিনে নিয়ে আসি। আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করি, আমাদের গণতন্ত্রকে মুক্ত করি। ধন্যবাদ আপনাদের। সালাম আলাইকুম।